নারী ও পুরুষের সলা তাদের ক্ষেত্রে কতটুকু পার্থক্য প্রথমত একটি জিনিস আমাদেরকে প্রত্যেককে জেনে নিতে হবে সেটা হচ্ছে আদায়ের ক্ষেত্রে রসুল্লাহ সাল্লা ইসলাম যেটা বলেছেন সল্লু কামার আই তুমন ও সল্লি তোমরা যেভাবে আমাকে সালাত শব্দটা কিন্তু পুরুষদের বলা হয়েছে অনেকে বলতে পারি সলাতে করা লাগবে না ইসলামের শাশ্বত নিয়ম হচ্ছে এটা যে সমস্ত নির্দেশে আলাদা যে সমস্ত বিধানে আলাদা কোনো নির্দেশ আসেনি সেখানে নারী পুরুষ উভয় সমান আপনি দেখবেন যে কোরআনে করিমে বা হাদিসে কোথাও মহিলাদেরকে সুনির্দিষ্টভাবে আলাদাভাবে করে হোক নির্দেশনা দেয়নি অনেক কাজের কোনটা হারাম কোনটা হালাল সেগুলি যেন বর্ণনা করা হয়েছে একটা নির্দেশ দিয়ে গেছে আল্লাহ তালা সেটা হচ্ছে পুরুষদের প্রতি একটা শব্দ ব্যবহার করেছেন সেটা নারী পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য যে সলাতের ক্ষেত্রে আল্লাহ তালা কোরআনে করিম যা বলেছেন বারবার বলেছেন ওয়াকিম সলায় ওয়াতা

নারীরাও সলাত আদায় করেছেন তিনি কোনো দিন এইভাবে নারী পুরুষদেরকে আলাদাভাবে সলাতের নির্দেশনা বা সলাতের নিয়ম বলে দিয়েছেন কোনো দলিল পাওয়া যায় না কোনো দলিল পাওয়া যায় না বরং বেশিরভাগ আহকামের মতোই সলাতের বিধান নারী পুরুষ সমান এখানে কোনো পার্থক্য নেই সলাত উভয়ে আদায় করতে হবে উভয়ে পড়ার পদ্ধতি একই কোনো পার্থক্য নেই ফিসিওলজিগত পার্থক্যের কারণে তাদের শারীরিক অবস্থানের কারণে এবং তাদের সারাই কিছু দৃষ্টি নিয়মের কারণে তাদেরকে বিভিন্ন জায়গাতে রসোল্লা সাল্লাহ সাল্লাম বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে বলেছেন যেমন তিনি বলেছেন পিছনের কাতারে তারা দাঁড়াবে তারা সত ঢেকে রাখবে তারা কাপড় মুড়ি দিয়ে দাঁড়াবে অর্থাৎ তারা যেন তাদেরকে যেন চিনতে না পারা যায় তারা যেন শব্দ না করে তারা যেন কথা না বলে তারা যেন শব্দ করে শুধুমাত্র ভুল উলি ইমামের হাত হাতে হাত বাড়ি দিয়ে তারা জানাবে কিন্তু তারাও মুখে কথা বলবে না এর অর্থ হচ্ছে এগুলি পার্থক্য করে দিয়েছেন রসোল্লা সাল্লাই আসলাম কারণ এগুলো হচ্ছে তাদের বাস্তব ভিত্তিক পার্থক্য এবং তারা শরীরগত শরীর তাদেরকে পার্থক্য করা হয়েছে তাহলে বোঝা গেছে কিছু পার্থক্য হচ্ছে আছে রসল আসালাম নির্ধারণ করে দিয়েছে সেগুলো মৌলিক পার্থক্য নয় সলাতের ভিতরের কত কোনো পার্থক্য নয় এগুলো হচ্ছে সলাতের আগের এবং সলাতের সময়ের বিভিন্ন অবস্থানগত পার্থক্য কিন্তু সলাৎ আদায়ের ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে সরাসরি পার্থক্য করেছেন এমন কোনো হাদিস পাওয়া যায় না এখানে তাহলে কি পাওয়া যায় কি পাওয়া যায় সেটা বলছি কোনো কোনো আধার আছে কোনো কোনো সাহাবি থেকে আধারগুলি দুর্বল আধার অর্থ সাহাবিদের কোনো কর্মকাণ্ড তারা এটা করেছেন বা এইভাবে বলতেন সে দুর্বল আর কোনো কোনো বর্ণনা তাবেই থেকে পাওয়া যায় মুসান্লাফিব ন্যায় বিষয় বা এরকম অনেকগুলো বর্ণনা নিয়ে আসা হয়েছে এই পার্থক্যগুলো দেখা যায় কুফা কেন্দ্রিক অর্থাৎ এরাক কেন্দ্রিক মদিনায় কেন্দ্রিক তাবিদের পার্থক্য দেখা যায় না তাহলে বোঝা গেল যে এইটা একটা ইস্তেহাদী ভিত্তিতে তাবিনডা করেছেন তাবিনডা ইস্তিহাদের ভিত্তিতে করার কারণে বিভিন্ন মাধাবের এই পার্থক্যটা পার্থক্যটা দেখা যায় হানামি মাঝাব যেমন আছে হাম্বলি মাঝাব তেমনি কিছু কিছু আছে কিন্তু আসলে কোরআন এবং সুননার দৃষ্টিভঙ্গিতে এই পার্থক্যটা নাই অর্থাৎ সলাদ প্রত্যেকেই একই রকম আদায় করুন নারী এবং পুরুষ আদায়ের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই তাদের জন্য সেই হিসাবে আমরা বলতে পারি যে যা জায়গাগুলো পার্থক্য করা হয় সেগুলোতে পার্থক্য করা হয় সাধারণত বুকে হাত বাঁধবে পুরুষরা নাভি নিচে হাত বাঁধবে হানাবি হয়েছে আসলে হাত কোথায় বাঁধবে সেটা জানাশোনা নির্ধারিত করে দেন রসোল্লাহ যার যেখানে হাত বাঁধলে অবধি দাসত্ব বোঝায় সেখানে সে হাত বাঁধবে যেখানে বাদ্যবাধকতা নেই সাধারণ তিনটা জিনিস যদি কাভার করা হয় তাহলে আলহামদুলিল্লাহ সেখানে হাত বাঁধলেই হবে নারী পুরুষ সবার জন্য সমান সেটা হচ্ছে যে হাতের কবজি হাতের গিরা হাতের গিরা এবং হাতের বাহু তিনটা জিনিসের মধ্যে হাত রাখে যেখানে হাত যায় সেখানে হাত বাঁধবে প্রত্যেকে তার মতো অবস্থানে এখানে নির্ধারিত করে কোনো হাদিস বিশুদ্ধভাবে আসেনি প্রত্যেকটা হাদিসের মধ্যে এখানে দুর্বলতা রয়েছে তো নারী পুরুষ এখানে কিন্তু সমান এখানে পার্থক্য রাখার দরকার নেই দ্বিতীয় পার্থক্য করা হয় যে যখন সে সৈতে যাবে তখন একেবারে মাটির সাথে ল্যাপটে যাবে এটা আসলে সহি কোনো হাতিদার সাব্যস্ত হয়নি এটাও ইতিহাসের ভিত্তিতে হয়েছে তাও তামের কোনো কোনো তাবির ইতিহাস ভিত্তিতে সেটা বর্ণিত হয়েছে কোনো কোনো স্বাভাবিক বর্ণনা আসছে এটা বিশুদ্ধ নয় তাহলে এইটা একটি বর্ণনা আমরা দেখতে পাচ্ছি আর একটি বর্ণনা একটা বর্ণনা বলা হয়েছে যে তোমরা পুরুষ পুরুষ মহিলারা পুরুষদের নও যে বর্ণাটা বলা হয়েছে এটা আসলে শুদ্ধ বর্ণনা নয় এই তাহলে এর ক্ষেত্রেও সহি ক্ষেত্রেও পার্থক্যটা নেই তিন নম্বর পার্থক্য বলা হয়ে থাকে তারা যখন বসবে তখন তারা পা বের করে দিয়ে মাটিতে বসবে অর্থাৎ এটা বলা হয় নিতম্বর ভুল বসবে এটা বলা হয়ে থাকে এটা আসলে কোনো বিশুদ্ধ কোনো বর্ণার দ্বারা এটাও সাব্যস্ত হয়নি রসল্লা সাল্লাইসাম থেকে এটাও ইস্তিহাদের উপর নির্ভরশীল বলা হয়েছে এটা কারণ বর্ণনা করা হয় যে এটা এরা মাটির সাথে বেশি অর্থাৎ তারা এটা পর্দার জন্য বেশি উপযোগী বা শরীর এগুলি আসলে ইস্তেহাত এই ইস্তিহাতগুলো আসলে যারা করেছেন তারা হয়তো কোনো বিশেষ কোনো অবস্থান দেখে করেছেন কিন্তু আমরা এই ইস্তেহাদগুলো নিতে বাধ্য নই কারণ আমরা সল্লা সাল্লা সালামের নির্দেশের নির্দেশনা যেখানে নাই সেখানে আরেকজনের ইস্তিহাত এখানে কাজ করবে না বরং এখানে নারী পুরুষ সবাই একই রকম আদায় করবে সুতরাং বোঝা গেল যে যেভাবে আমরা আদায় করি পায়ের উপরে দুই দুই রেখা হলে দুই রেখ বৃষ্ট সালাত হলে পায়ের উপরে বসা আট চার একাত বৃষ্টে সালা হলে প্রথম